তোমাদের সবার কাছে আমার একটা রিকোয়েস্ট, ভিডিওটা শেষ অবধি অবশ্যই দেখো। তারপর ভিডিওতে বলা কথাগুলো ভালো না লাগলে তোমরা ডিসলাইক দিয়ে যেও। আর যদি ভিডিওতে বলা কথাগুলো তোমাকে পড়াশোনার জন্য ইন্সপায়ার করে তাহলে ভিডিওটাকে একটা লাইক দিয়ে এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে তবেই যেও। একজন মানুষের জীবনে প্রধান তিনটে জিনিসের প্রয়োজন, সেগুলো হলো খাদ্য, বস্ত্র এবং বাসস্থান। কিন্তু এই তিনটে জিনিসের পরে যদি কোনো জিনিসের সবচেয়ে বেশি প্রয়োজন থেকে থাকে তাহলে সেটা হলো শিক্ষা, এডুকেশন। তোমার কাছে যদি অনেক টাকা থাকে তাহলে তা দিয়ে তুমি সোনা, রূপা, গাড়ি, বাড়ি যা ইচ্ছে কিনতে পারো, কিন্তু সেই সবগুলোই তোমার কাছ থেকে হারিয়ে যাওয়ার বা নষ্ট হয়ে যাওয়ার একটা চান্স থেকে যায়। কিন্তু এডুকেশন বা শিক্ষা এমন একটা জিনিস যেটা তোমার থেকে কেউ কোনোদিন ছিনিয়ে নিতে পারবে না। মহান ব্যক্তিরা বলে থাকেন যে নলেজ এমন একটা ইনভেস্টমেন্ট যার রিটার্ন আমরা জীবনের শেষ দিন অবধি পেয়ে থাকি। মহান চাণক্য থেকে শুরু করে মহান ডক্টর এপিজে আব্দুল কালাম স্যার সবাই আমাদের জীবনে এডুকেশনের গুরুত্ব ঠিক কতটা তা নিয়ে আলোচনা করে গেছেন। কিন্তু আমরা যখন পড়তে বসি আমাদের মন পড়ায় বসে না, আজকের পড়া কালকে পড়বো বলে ফেলে রাখি এবং প্রকৃতপক্ষে সেই কাল কোনোদিনও আসে না। আমরা পড়াশোনায় মন বসানোর জন্য মোটিভেশনাল ভিডিও তো অনেক দেখি, কিন্তু সেগুলো বেশিরভাগ ক্ষেত্রেই কোনো কাজে দেয় না। তার কারণ আমরা এডুকেশনের প্রকৃত রিটার্ন সম্পর্কে অবগত নই। আমাদের সাইকোলজির একটা বড় দিক হলো আমরা কোনো কিছু ভালোবেসে মন দিয়ে তখনই করি যখন আমরা বুঝি যে সেই কাজটা করে আমরা ভবিষ্যতে ভালো কোনো রিটার্ন পাব। যেমন ছোটবেলায় বাবা মা চকলেটের লোভ দেখিয়ে আমাদের পড়তে বসাতো, কিন্তু এই বয়সে আমাদের নিজেদেরই নিজেদেরকে বোঝাতে হবে যে কেন এই স্টুডেন্ট লাইফে পড়াশোনা আমাদের জন্য দরকারি, কত বড় এর গুরুত্ব। যতদিন আমাদের উপরে পড়াশোনা একটা বোঝা হিসাবে থাকবে, যতদিন আমরা শুধুমাত্র ভালো নাম্বার পেয়ে পাস করার জন্য পড়ব, ততদিন সেটা আমাদের কাছে একটা অত্যন্ত বোরিং বিষয় হয়ে থেকে যাবে। তাই আমাদের সবার আগে বুঝতে হবে যে আমরা এই স্টুডেন্ট লাইফে পড়াশোনার জন্য বেশি টাইম ইনভেস্ট কেন করব। আমার এই ভিডিওটা বানানোর উদ্দেশ্য তোমাদের শুধুমাত্র কিছু সময়ের জন্য মোটিভেট করা নয়, আমার উদ্দেশ্য তোমাদের রিয়েলাইজ করানো যে কেন তোমরা এই সময় নিজের প্রথম প্রাধান্য পড়াশোনাকে দেবে, যাতে দিনে যত ঘন্টাই তোমার পড়াশোনার জন্য কনসেন্ট্রেট করার প্রয়োজন পড়ুক না কেন, তার জন্য তোমাকে বাইরে থেকে যেন কোনো রকম মোটিভেশন নিতে না হয়। মোটিভেশন যেন তোমার ভেতরেই সবসময়ের জন্য বর্তমান থাকে। একজন রাজার পাওয়ার শুধুমাত্র তার সাম্রাজ্যের সীমা পর্যন্তই থাকে, কিন্তু একজন জ্ঞানী সম্পূর্ণ বিশ্বে পূজিত হয়, আর সেটা শুধুমাত্র সে যতদিন এই পৃথিবীতে থাকে ততদিন নয়, সে মৃত্যুর পরেও একই রকমভাবে সবার মাঝে বেঁচে থাকে। তুমি এখনই চিন্তা করো তুমি ঠিক কেমন রিটার্ন নিজের জীবনে পেতে চাও। পড়াশোনায় ফাঁকি দিয়ে কোনো রকমভাবে পাশ করে বাকি জীবনটা অন্যের জন্য কাজ করে তারপর একদিন বুড়ো হয়ে সবার মধ্যে থেকে সাইলেন্টলি চলে যেতে, নাকি জীবনে এমন কিছু একটা অ্যাচিভ করতে যাতে পুরো দেশ, পুরো পৃথিবীতে তোমাকে মানুষ এক নামে চেনে। আর এরকম কোনো লক্ষ্যে পৌঁছতে হলে তোমাকে এখন থেকেই সব কিছুকে সাইডে রেখে শুধু পড়তে হবে। তোমার নিশ্চয়ই বড় কোনো স্বপ্ন আছে, তুমিও নিশ্চয়ই ভবিষ্যতে এমন কিছু করতে চাও যাতে তোমার বাবা মাকে সবাই সম্মান জানিয়ে বলতে পারে আপনার ছেলে বা মেয়ে আমাদের পাড়ার, আমাদের রাজ্যের, আমাদের দেশের গর্ব। তুমিও নিশ্চয়ই ভবিষ্যতে এমন কিছু করতে চাও যাতে তোমাকে শপিং করতে গিয়ে আর প্রাইস ট্যাগ দেখতে না হয়। তুমিও নিশ্চয়ই ভবিষ্যতে এমন জায়গায় পৌঁছতে চাও যাতে তোমাকে কেউ অপমান করার আগে 100 বার ভাবে। তুমিও নিশ্চয়ই ভবিষ্যতে এতটা সাকসেসফুল হতে চাও যাতে যারা আজকে তোমার দক্ষতা নিয়ে প্রশ্ন তুলছে, যারা আজকে তোমাকে ইগনোর করছে, তারাই একদিন তোমাকে আইডল হিসাবে মানে, তারাই একদিন তোমার তৈরি করা পথে নিজেরাও হাঁটে। আর বন্ধু, আমার মতে এগুলোর থেকে বড় রিটার্ন, এগুলোর থেকে বড় অ্যাচিভমেন্ট আর কিছুই হয় না। তাই আর এক বিন্দু সময় নষ্ট না করে আজ থেকেই পড়ো, কারণ এডুকেশনই পারে আমাদের মধ্যে নলেজ তৈরি করতে, আর নলেজই পারে আমাদের জীবনে সাকসেস এনে দিতে। তোমার জীবনের সবচেয়ে বড় স্বপ্নটা কী সেটা কমেন্ট করে যেও, আর সাথে এটাও বলে যেও যে সেটা পূরণ করার জন্য আজ থেকেই তুমি এডুকেশনের পেছনে নিজের সবচেয়ে মূল্যবান সময়টা ইনভেস্ট করছো কি না। সাকসেস উইন্ডোতে নতুন হলে এই চ্যানেলকে সাবস্ক্রাইব অবশ্যই করে যেও, আর এই ভিডিওটা অন্যদের সাথে শেয়ার করে তাদেরকেও মোটিভেট থাকতে সাহায্য করো। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আরও একটা এরকমই পাওয়ারফুল ভিডিওতে। ধন্যবাদ।